নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 13 জুন কাছাড় জেলা দিবস, শিলচরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। বরজালিঙ্গা এলাকায় হচ্ছে আরেকটি স্বাস্থ্য কেন্দ্র, ভিত্তিপ্রস্তর স্থাপন পরিমল। উৎসাহের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন, বিভিন্ন কার্যসূচি ক্লাব সংগঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী 13 জুন কাছাড় জেলা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই অঙ্গ হিসেবে সোমবার শিলচর সিভিল হাসপাতালে বিএসএফ ও আসাম পুলিশের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহান্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, রাজীব বিশ্বাস সহ অন্যান্য চিকিৎসক ও নার্সেরা উপস্থিত ছিলেন। জেলাশাসক রোহন কুমার ঝা বলেন, মঙ্গলবার সকালে ক্যাপিটাল পয়েন্ট থেকে এক সাফাই শুরু হবে এবং 11টায় কাছাড় জেলা দিবস উপলক্ষে একটি গানের উন্মোচন করা হবে। পুলিশ সুপার নোমাল মাহাতা বলেন, এই প্রথমবারের মতো কাছাড় জেলায় জেলা স্থাপন দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এতে জনসাধারণের সাহায্য কামনা করেন তিনি। আগামী 13 জুন কাছাড়বাসীর জন্য এক ঐতিহাসিক দিন বলেও উল্লেখ করেন তিনি। सेलिब्रेशन होने वाला है, मैक्सिमम लोगों को ये पता चले कि हम लोग डिस्ट्रिक्ट डे सेलिब्रेट कर रहे हैं। जो कचार के निवासी हैं उनको एक अपनापन फील हो इस डिस्ट्रिक्ट से, एक प्राइड फील हो। कचार डिस्ट्रिक्ट का जो हिस्टोरिकल सिग्निफिकेंस है, जो इतना ही ऐतिहासिक शहर है, इतना सीनिक, एक ऊपर जैसे पुराने में हम लोग देखते हैं नदियों के ऊपर ही सिविलाइजेशन बस्ती थी शुरू में, मेसोपोटामिया से लेकर अगर स्टार्ट करें तो यहाँ भी एक बरक नदी है जिसके ऊपर ये शहर बसा है। तो ये सब हम लोग एक इसी उद्देश्य से कर रहे हैं कि सारे बराक वासियों को, सारे कचार वासियों को एक गर्व हो जो कचार के वासी हैं। और डिस्ट्रिक्ट डे का ये पहला इवेंट है जिसमें हम लोग ने कोशिश किया मोबिलाइज करने का। धन्यवाद देना चाहेंगे रिस्पेक्टेड SP का, BSF के फोर्सेस का जो इतने भारी मात्राओं में आके इन्होंने ब्लड डोनेशन किया, SSL अथॉरिटीज़ का जो इन्होंने ऑर्गेनाइज किया। और आप लोग से भी अनुरोध है कि कल हम लोग एक सफाई अभियान कर रहे हैं सुबह 6 बजे कैपिटल पॉइंट से। हम लोग ये भी डिस्ट्रिक्ट डे के ही तरफ में एक और इवेंट है, तो आप लोग से अनुरोध है उसमें भी। हाँ, कल फिर हम लोग 11 बजे हम लोग जो डिस्ट्रिक्ट का एक थीम सॉन्ग SP साहब ने बनवाया है, बड़ा सुंदर, उसमें उसका लिरिक्स और उसका म्यूज़िक बहुत ही भावविहीन करने वाला है, उसका भी हम लोग कल उन्मोचन करेंगे सुबह 11 बजे। आप लोग सब मीडिया बंधुओं से अनुरोध है कि कल सुबह 6 बजे आपका क्लेलीनेस वॉक में और सुबह 11 बजे थीम सॉन्ग के उन्मोचन में। সোমবার আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা ধলাই বিধানসভার বিধায়ক পরিমল শুক্লবৈদ্য বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধোয়ারবন্ধ গাঁও পঞ্চায়েতের বরদোকানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মোট 1,35,84,997 টাকার ব্যয় সাপেক্ষে এই স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ হবে। এই স্বাস্থ্যকেন্দ্রটি হবে মোট 85,000 স্কোয়ার ফিট মাপের। কেন্দ্রে 6টি বিছানা সহ পুরুষ এবং মহিলার জন্য পৃথক বিছানা সহ ছোট অস্ত্রোপচার কক্ষ ও আয়ুষ কার্যালয় থাকবে। অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব আশুতোষ বর্মন, বিভাগীয় বাস্তুকার নুরুল রহমান মজুমদার, বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আজকের দিনটি সমগ্র বড়দোকান ও ধোয়ারবন্ধ এলাকাবাসীর জন্য এক ঐতিহাসিক দিন। বহু প্রত্যাশার পর বড়দোকান অঞ্চলের জন্য এক নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ কাজের শুভ শিলান্যাস আজ হলো, যা একমাত্র সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আন্তরিক প্রচেষ্টার ফলে। শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রী কেন্দ্র ও রাজ্যের BJP নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
देश के समग्र विश्वर मध्य वैभवशाली राष्ट्र निर्माण करते काज करछे बीजेपी नेतृत्वाधीन केंद्र और राज्य सरकार। भारतवर्षेर यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी और आसामेर मुख्यमंत्री हिमंत बिश्व शर्मार नेतृत्वे भारतवर्षेर अन्यान्य राज्येर मध्ये आसाम राज्य देशेर अन्यतम श्रेष्ठ राज्य हिसेबे परिगणित होतेओ पिछिये नेई। नरेंद्र मोदी जी दायित्व निये 14 इंग्रेजी घोषणा करेछिलेन बोलेछिलेन पार्लामेंट के प्रणाम करे जखन तिनी पार्लामेंटे प्रवेश करे बोलेछिलेन जे आमी भारतवर्षेर मानुषेर प्रधानमंत्री हिसेबे नय सेवक हिसेबे काज करब। आर ई दायित्व निये प्रत्येकटा विभागके किभाबे साजानो जाय তার জন্য প্রয়াস আরম্ভ করে এই যে বিল্ডিংটা হবে বা এই যে ব্যবস্থা হবে পিএইচসি পাবলিক হেলথ সেন্টার হবে এটা এনএইচএম এর মাধ্যমে হবে ন্যাশনাল হেলথ মিশন জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে আমাদের এই হসপিটাল নির্মাণ হবে। আর শুধু এই হসপিটাল নির্মাণ নয় আমরা যখন সরতে যখন দায়িত্ব নিয়েছি রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালায়েন্সের সঙ্গে মিলে তখন আসামে তিনটা মেডিকেল কলেজ ছিল। আজকের দিনে আসামে 12টা মেডিকেল কলেজ চলছে 24 ইংরেজির মধ্যে আরো 12টা নির্মাণ হয়ে 24 ইংরেজির মধ্যে 24টা মেডিকেল কলেজের কাজ আরম্ভ হবে। শিলচর গভর্নমেন্ট ডেন্টাল কলেজে সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করলো জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম বরাকভেলি জোনাল কমিটি। এদিন বিশিষ্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রবি কান্নান ও ডাক্তার ভাস্কর গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এদিন সংস্থার তরফে সমীরণ চৌধুরী, বিকাশ চক্রবর্তী, বিশ্বজিৎ আচার্যি, নুরুল হুদা, রানু দত্ত, দীপ্তাভ দাস, সুরজিৎ চক্রবর্তী সহ শিলচর ডেন্টাল কলেজের তরফে অধ্যক্ষ মঞ্জুলা দাস, সঞ্জয় দত্ত ও কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ দিবস পালন করছি প্রত্যেক বছর আমরা 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করি। তো এই উপলক্ষে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন অব আসামের পক্ষ থেকে আপনাদের আমাদের কাছে ওনাদের অনেক মেম্বার্স এবং এক্সিকিউটিভ এসছেন আশিস বিহারার। তো আমাদের যে শিলচর মেডিকেল কলেজের আমাদের যে ব্লক আছে তার সাথেই আমাদের একটা বাগান আছে, ওইখানে আমরা ওনাদের সাথে মিলে অনেকগুলো গাছ আমরা চারা লাগালাম। আর সবাই জানে আজকাল যে আমাদের এই শুধু আমাদের শিলচর বলে নয় সমগ্র পৃথিবীতে যে এত টেম্পারেচার নিয়ে একটা প্রবলেম হচ্ছে, আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, এর মূল কারণ হলো আমরা অনেক গাছ কেটে ফেলেছি। আর এর জায়গায় আমরা এই বিকল্প হিসাবে নতুন কোনো গাছ লাগাচ্ছি না, কারণ গাছ যদি থাকে আমাদের আশেপাশে আমাদের অনেক পরিবেশ নিয়ন্ত্রণে। এবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জার্নালিস্ট ইউনিয়ন অফ আসাম বরাকভেলি জোনাল কমিটির পক্ষ থেকে আমরা বেশ কতগুলো জায়গায় বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। এবারের যে থিম ছিল প্লাস্টিক দূষণমুক্ত করা, দূষণমুক্ত করতে গেলে প্রথমেই বৃক্ষরোপণ জরুরি। বৃক্ষ রোপণ করলে বিশ্ব উষ্ণায়নকে ঠেকানো যাবে, এই লক্ষ্য নিয়েই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া। প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তা বিশ্ববাসীর গোচরে আনাই এ দিবসের মূল উদ্দেশ্য। শিলচরের পূবালে সামাজিক সংস্কৃতি ও ক্রীড়া সংস্থার সম্পাদক প্রণব কল্যাণ দে বলেন, বিগত অর্ধশতাধিক বছর থেকে পূবালে সংস্থার সদস্যরা নাটক, গান, নৃত্য, খেলা সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর হাইলাকান্দি রোডের সেকেন্ড লিঙ্ক রোডের মেইন রোডের রাস্তায় থাকা ডিভাইডারের মধ্যে এই সংস্থার প্রাক্তন, প্রয়াত ও বর্তমান সদস্যদের নামযুক্ত মোট 51টি বিভিন্ন ধরনের ফল ও ফুলের বৃক্ষ রোপণ করা হয়। আজকের দিন উক্ত সংস্থাটির 51 বছর পূর্তি হয়েছে, সেই সঙ্গে জনগণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বৃক্ষরোপণ কার্যসূচি নেওয়া হয়েছে। তাঁরা জনগণের কাছে অনুরোধ জানান যে সবাই যেন নিয়মিত
লাগানো গাছের চারাগুলোকে রক্ষণাবেক্ষণ করেন, যাতে বৃক্ষগুলো বাড়তে সাহায্য পায়। এই গাছগুলো আগামী প্রজন্মকে প্রদূষণ মুক্ত করতে সাহায্য করবে। তাই আমরা 51টি গাছই রোপণ করেছি, সহ তার ফেন্সিং সহ আমাদের 51 জন সংস্থার সদস্যের নাম আছে এখানে। তো প্রশ্ন নামের নয়, প্রশ্ন কাজের। তো আমরা মূলত দিওয়ালির শুরুতে শুধু নাটক এবং বিএসের খেলা প্রতিযোগিতায় অংশ নিত। গত 10 বছর থেকে আমরা এই নাটকের পাশাপাশি, খেলার পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে যতটুকু সাধ্য ততটুকু সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতে চাইছি বা চেষ্টা করছি। সেই ধারা অনুসারে আজকেও আমরা সেই চেষ্টা করেছি, যাতে পৃথিবীটা নিঃশ্বাসে ধরে উঠুক, যাতে মানুষ ঠিকমতো শ্বাসপ্রশ্বাস নিতে পারে। পরবর্তী প্রজন্ম না হলে আমাদেরকে প্রচণ্ডভাবে গালি দেবে, যে গালিটা আমরা মৃত্যুর পরেও যাতে উৎপত্তি পুরিয়া বড় হইতে পারে। আপনারা এটা সেবা দেবা, এটা শুধু এই ক্লাবের এই সংস্থার কাজ নয়, এটা সবার কাজ। যার কারণে সবাই এটা সেবা নিবা, যত্ন নিবা, জল দিবা, যা যেরকম তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবো আমরা। তা আপনারা পিছনে আসি, আপনারা চেষ্টা করবেন। অবশেষে মুখ খোলেন অভিযুক্ত প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপাল। সিআরসিসি অনামিকা চক্রবর্তী তার কাছে ইউনিফর্মের টাকা চেয়ে অসুস্থ অবস্থায় ফোন করে মানসিকভাবে তার উপর চাপ সৃষ্টি করেছেন। প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপাল টাকা দেওয়ার জন্য সিআরসিসি অনামিকা চক্রবর্তী বিভিন্ন অভিযোগ এনে ওনাকে বদনাম করেছেন। অভিযোগ করা অভিভাবকদের মধ্যে অধিকাংশই বাইরের। এনআরসির সময় জন্মের সার্টিফিকেট দেওয়ার নামে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি এই অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। করোনাকালে মিড ডে মিল কেলেঙ্কারির অভিযোগে বিইও ক্লিন চিট দিয়েছিলেন বলেও এদিন মন্তব্য করেছেন প্রধান শিক্ষক। এদিকে সিআরসিসি অনামিকা চক্রবর্তী এবং অভিভাবকদের অভিযোগ অনুসারে রাজাবাজার শিক্ষা খণ্ডের বিইও তপন প্রজাপতি স্কুলে উপস্থিত হয়ে তদন্ত করার পাশাপাশি একটি রিপোর্ট তৈরি করে লক্ষ্মীপুরের এসডিও কে জমা দিয়েছেন। রিপোর্ট দেওয়ার কথা ছিল কাছাড়ের জেলা শাসক, শিক্ষা বিভাগের ডিরেক্টর এবং জেলা শিক্ষা আধিকারিককে। কিন্তু এখনো রিপোর্ট জমা পড়েছে কিনা তার তথ্য এখনো বেরিয়ে আসেনি। উল্লেখ্য, কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত উদ্ধারবন্দ কেন্দ্রের জয়পুর রাজাবাজার এমভি স্কুলের পরিকাঠামো, শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল, মিড ডে মিল, ইউনিফর্ম ইত্যাদি সরকারি বিভিন্ন প্রকল্পের বণ্টন নিয়ে ব্যাপক কেলেঙ্কারির ইঙ্গিত দেন সিআরসিসি এবং অভিভাবকরা। এরপরই সোচ্চার হয়ে উঠে বিভাগীয় কর্তৃপক্ষ। 23 তারিখ আমার অপারেশনের ডেট, সেই 23 তারিখ অপারেশনের যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাই না আমার মেন্টাল ভাবে হ্যারাসমেন্ট করছেন। আপনি যে বিষয়টা হইতেছে তাই বারে বারে আমার ইউনিফর্মের প্রেশার দিতেছেন, কোন দিকে কোন ফান্ড আছে, কিতা আছে, টয়লেটের কাজ কত টাকা রাই, সিআরসিসি ম্যাডাম আমার প্রেশার দিতেছেন। তাই খালি আমার কইন যে আপনি আমার দিকে একটু খেয়াল করবা, কিচ্ছু একটা সামহাও তাই না আমার কাছে ডিমান্ড দিছইন। ধলাইয়ে আনন্দখালে সক্রিয় অবৈধ মদের ডেরায় মদ্যপের মধ্যে মারামারির জেরে পরে নির্মম খুন হলো এক যুবক। ওই গ্রামের এক বাড়ির উঠোনে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মৃত যুবকটিকে। মর্মান্তিক খবরটি প্রকাশ্যে আসার পরই আবগারি মন্ত্রীর সমষ্টিতেই অবৈধ মদের ডেরার তথ্যে অনেকেই বিস্মিত ও স্তম্ভিত। খুন হওয়া যুবকটি হলো বছর 30-এর সুসেন মাঝি। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে রবিবার রাতে পালংঘাট পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্বধলার মণিয়ারখাল জিপির প্রত্যন্ত আনন্দখাল বস্তি গ্রামে। এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করেছে পালংঘাট ফাঁড়ি পুলিশ। ধৃতরা হল হরেকলাল মাঝি ও প্রতিবেশী দিনের মাঝি। সামনে রবিনে আমার গিয়া ঘুমো আসলাম, উঠে আনছি আমার টানিয়া দেখিয়া, তার বাদে আমি বাইরে ফোন করছি যে আইছি তারে দেখছি গেলাম। এটা তো মানে ওই তো হরেকলাল বাড়ি, আমার কাকি দাদার, তার নাম হরেকলাল আর তার বাবার নাম শশীন্দ্র। হয়
না খবর দিছি না আমি তে আমি তারে কইছি হে ফোন করছে আমি অনো থাকো কারোর ছুটি দিও না তে আমি অনো গেছি সকালে জামা সুসেন সুসেন মাঝি তো ও সামনে আছে টিলা ও টিলা বাড়িটা বলছে স্যার এটা তো হরেক লাল মাঝি কই কিন্তু আমরা না রাল স্যার রাইট ঘুমাই গেছি আমরা যেতে জানি আজ বিশ্ব পরিবেশ দিবস 1973 সাল থেকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে মানুষের জীবনে সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করাই এই দিবসের মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ঘিরে থাকা পরিবেশগত সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি করা সমগ্র বিশ্বের সাধারণ মানুষের কাছে এ ধরনের সচেতনতা পৌঁছে দেয় যে সমাজের প্রতিটি মানুষ তার পরিবেশ সংরক্ষণের জন্য দায়বদ্ধতা এই দিবসের অন্যতম উদ্দেশ্য যার জন্য বরাক উপত্যকার শিলচরে ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা সংগঠন সকলে পালন করেছে এই বিশেষ দিন শিলচরে পরিবেশ বান্ধব সংস্থা গ্রিন অরণ্য আজ এই দিন এক ব্যতিক্রমভাবে পালন করে তারা শিলচরের তরুণরাম ফুকন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগিয়ে এই দিন পালন করে আমরা কি হচ্ছে ফ্যান লাগছে এসি লাগছে কিন্তু এতে কি হচ্ছে আমাদের পরিবেশটা ক্ষতি হচ্ছে সরকার বিদেশে সরকার চেষ্টা করছে যে আমরা গাছ কাটি কিছুক্ষণ আগে বলা হয়েছে আজকে আমাদের দেশকে উন্নত করতে হলে রাস্তা প্রয়োজন রাস্তা না হলে চলাফেরা অসুবিধা হবে রাস্তা করতে হলে গাছ কাটতে হবে কিন্তু গাছ কাটার সাথে সাথে গাছকে আবার রোপণও করতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য যে আমরা যদি একটা গাছ কাটি আমরা যদি তিনটা গাছ লাগাতে পারি সেই ব্যবস্থাটা আমরা করব আজকে একটা গাছ যেভাবে একটা ছোট্ট শিশু জন্ম হওয়ার পর তার মাকে মা তাকে যেভাবে লালন পালন করে ঠিক একটা ছোট্ট গাছ লাগানোর পর আমরা যারা আছি প্রত্যেকে আমাদের কর্তব্য সেই গাছকে আমাদের লালন পালন সেই গাছকে জল দেওয়া সেই গাছকে প্রোটেকশন দেওয়া কিভাবে যাতে একে গরু ছাগল না খেতে পারে তার বড় যখন হবে এই গাছ থেকে আমি অক্সিজেন পাবো এই গাছ থেকে আমি ছায়া পাবো এই গাছ থেকে পরিবেশটা ভালো থাকবে আজ বিশ্ব পরিবেশ দিবস উদয়ের পথে এনজিও এর তরফ থেকে তারাপুর মালিনী বিলে অবস্থিত শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে বৃক্ষচারা লাগিয়ে দিনটি পালন করা হয়েছে এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে সুমন দে বিরন্টু মিশ্র বিশ্বজিৎ বণিক সঙ্গীতা চৌধুরী মৃত্যুঞ্জয় দাস প্রমুখ ইটখোলা শিলচরের বাসিন্দা প্রখ্যাত সাহিত্যিক শিক্ষাবিদ ও প্রশাসক অশোক ভার্মার স্ত্রী বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক প্রয়াত অন্নপূর্ণা দেবী ভার্মার স্মরণে আজ হিন্দি ভবনে একটি শোক সভার আয়োজন করা হয় শিলচরের প্রবীণ নাগরিক ও সমাজসেবক সন্তোষ পাটোয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলনের পর মঞ্চের অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল সদস্য প্রয়াত অন্নপূর্ণা দেবী ভার্মার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তার স্মরণে একটি মর্মস্পর্শী গান পরিবেশন করেন মিসেস কমলা সোনার কিসকো পতা থা কি ও সচমুচ কা ও সারপ্রাইজ লেকার আয়ে হ্যায় কি ধীরে সে সমাজ কে সবকে লিয়ে সারপ্রাইজ বন জায়েঙ্গে তো হমনে আরে বাবু বহুত আচ্ছা লাগা মিলকে তো আচ্ছা ঠিক আই হো হমনে হ্যাঁ হ্যাঁ জরুর आ गई मैं उस दिन हम लोग का इनविटेशन था निकल गए इसके फिर गए शादी वादी अटेंड किए फिर बाद वाले दिन नहीं गए दो तीन दिन बाद कैसे चाची का खबर ले लिया कैसा है नहीं ठीक है जिस दिन उनका डेथ हुआ उसके पहली वाली रात भाभी वो मेरी भाई की मिसेज आई बोली चलिए ना थोड़ा चाची से मिल के आते हैं तो बोलेंगे थोड़ा हमारे घर आने के लिए बोली हाँ चलो मैं भी जाऊँगी उनसे मिली नहीं हूँ गुस्सा भी कर रही हूँ जाके देखना है बिस्तर पे एकदम लेटी हुई हैं बोले अरे चाची ये कहोगे बोले नहीं आज फिर सुबह वो बाथरूम में गई बोले अरे बाप ऊपर से इंजेक्शन भी ली तो बॉडी वॉडी देख के लगा बोले अरे नहीं लगता है इनका शुगर का डाउन चाचा से बोले कि शुगर का डाउन हो गया लगता है बोले नहीं डॉक्टर अपॉइंटमेंट लिया तो बात रखिए फिर बोले तेने पानी पिए तो फिर प्लेन पानी पिलाए फिर और भाभी हैं बाबू भैया की मिसेज है उन्होंने आए तो वो आए बोले भाभी थोड़ा चीनी नमक पानी बोला उनको पिलाया जाए चीनी नामक पानी पी जो एकदम गटर गटर पीती ही गई मुझे अभी शुगर थोड़ा बढ़ जाएगा कोई दिक्कत नहीं है लेकिन नील हो जाएगा
বৃক্ষরোপণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো উধারবন্দে। এদিন বন বিভাগের উধারবন্দে রেঞ্জ কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়। উধারবন্দ সেন্ট মেরি স্কুলে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, উধারবন্দের রেঞ্জার অরবিন্দ ডেকা, উধারবন্দ থানার ওসি গৌতম চন্দ্র কুমার সহ বন বিভাগের কর্মকর্তারা। এ উপলক্ষে স্কুল অধ্যক্ষা শ্রদ্ধা কার্লোর পৌরোহিত্যের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে ব্যাপক সবুজায়ন প্রয়োজন। পাশাপাশি তিনি প্লাস্টিক প্রদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। Thank you to all this day. We are commonly, this day is celebrated and very important for us due to without oxygen we can't breathe and it is all our job. So all the tree is very important for us. क्योंकि ये हमको ऑक्सीजन देता है, उनसे हमको ऑक्सीजन मिलता है और हम अब कार्बन डाइऑक्साइड ऑक्सीजन लेने के बाद छोड़ता हूँ, है ना स्टूडेंट लोग, ऐसा ही है। ধনেহরি দ্বিতীয় খণ্ডের মুর্তাখাল গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ গুলশানা বেগম লস্করকে নির্যাতনের অভিযোগ খণ্ডন করলেন তার স্বামীর বাড়ির লোকেরা। সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে ওই গৃহবধূর পরিবারের দিকে পাল্টা অভিযোগ করেন ধনেহরি দ্বিতীয় খণ্ডের মোর্তাখাল গ্রামের গুলশানার স্বামীর বাড়ির লোকেরা। গৃহবধূর শ্বশুর শরীফউদ্দিন লস্কর, স্থানীয় বরিষ্ঠ নাগরিক রহিমউদ্দিন লস্কর, সাইদুল আলম লস্কর, রুস্তানা বেগম লস্কর, সমরুন্নেসা লস্কর সহ অন্যান্যরা জানান, গত শুক্রবার মেডিকেল সংলগ্ন দাসপাড়ার গৃহবধূর বাপের বাড়ির লোকেরা গুন্ডা বাহিনী নিয়ে এসে বাড়িতে হানা দিয়ে সরঞ্জাম সহ গৃহবধূ গুলশানা বেগম লস্করকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় ছিল স্বামী সাদ্দাম হোসেন লস্কর। এ নিয়ে প্রশাসনের কাছে তারা সুবিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে উভয় পক্ষের তরফে সোনাই থানায় মামলা দায়ের হয়েছে। তারা কোনো বিবাদ নাই, আমার শাশুড়ি আইসলাম, মানে তারা জোরে লইয়া যাইত্রা গ্রামে, শাশুড়ি আইয়া কইছিল যেন বেটা মানুষ নাই, তারা আপ কায়ের ঘরে সুন্দরভাবে তোমরা বেটে নিবা, ওর বাদে তারা আমরা মাতামাতি ত্রইছি, আমার শাশুড়ি মাতামাতি ত্রইছে, আমি খালা আসলাম, ও তারা ফোন করছেন ছেলে মানুষ কয়জন রে, তারা আইসন ধরে আওয়ার পরেও মানে যাপটা যাপটি ছিল, ওর ফোন পরার বাদে ফার্স্টে ছেলে একজনে মানে মেয়ের বাইয়া আমার কানা তরিয়া টান মারছেন, টান মারিয়ার বাদে দোয়াতে দুইটা টান মারছেন, একটা কান একবারে ছিঁড়ে গেছে আর একটা রইছে। বার্ষিকী উৎসব সহ পরিবেশ দিবস উদযাপন করলো কুয়ারপার প্রণবানন্দ বিদ্যা মন্দির। এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করলেন স্বামী সাধনানন্দজি ও বিধায়ক কৌশিক রায়। কুয়ারপার প্রণবানন্দ মন্দিরের বার্ষিক উৎসব নানা কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয়। স্বামী সাধনানন্দজিকে সারিবদ্ধ হয়ে ফুল দিয়ে স্বাগত জানান স্কুলের কচি কাঁচা পড়ুয়ারা। অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গীত, প্রদীপ প্রজ্বলনের পর কচি কাঁচা পড়ুয়ারা উত্তরীয় পরিয়ে দেন অতিথিদের। পরে আয়োজিত সভায় শিক্ষিত ও সবল সমাজ গঠন সংগঠনের নানা প্রয়াসের কথা তুলে ধরেন বক্তারা। তাছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য গীত পরিবেশন করলেন স্কুলের কচি কাঁচা পড়ুয়ারা। এবং আজকে আমাদের স্বপনদা বলেছে যে দীর্ঘ অনেক বছর থেকে
ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে সাথে হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার কুপ্রথা ছিল সেগুলিকে নির্মূল করে সমস্ত হিন্দুদেরকে সংগঠিত করার যে কাজ সেই কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর থেকে। আর বিশেষভাবে আমরা দেখেছি যেভাবে ভারত সেবাশ্রম সংঘ ভারতবর্ষের বিভিন্ন ধর্মস্থানে যে কিছু লোক যারা তীর্থস্থানে যেতেন তাদের সঙ্গে যে পাণ্ডাদের বলুন অন্যান্য যে সমস্ত সুযোগ অসুবিধা হতো সেই অসুবিধাগুলিকে দূর করে কিভাবে তাদেরকে যারা তীর্থস্থানে গেছেন পুণ্য কাজে গেছেন তাদেরকে কীভাবে সহায়তা করা যায় কম পয়সায় তাদের। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শ্রী শ্রী লোকনাথ সেবা সমিতির পক্ষ থেকে শহরের 1 নম্বর ওয়ার্ডের প্রায় 20টি বৃক্ষরোপণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কাজল মালাকার, সহ সম্পাদিকা চম্পা দাস, সহ সম্পাদক বিশ্বজিৎ রায়, পম্পা দাস, সীমা রায়, মিতালি রায়, দেবজিৎ রায়, প্রিয়া দাস, সুধীর পাল প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে আমরা লোকনাথ মন্দিরের তরফ থেকে গাছ রোপণ করেছি। সবাইকে অনুরোধ যাতে গাছটা বাঁচানো যায় এবং আমরা চেষ্টা করবো যে আমাদের সমিতি থেকে আগামী দিন এইভাবে আমরা ভালো কাজ করে যাব, গাছ রোপণ করব, তার মাধ্যমে নানা অনুষ্ঠান করে যাব। কিন্তু সবার সহযোগিতা দরকার, একান্ত আমরা অনুরোধ করছি সবাইকে যাতে আগামী দিনে এইভাবে আরও গাছ রোপণ হয় আর সবাই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আগে যায়, সমাজে উন্নতি হয়, তাই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 9ম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির সংযুক্ত মোর্চা সম্মেলন হলো শিলচর বঙ্গভবনে। এদিন বিজেপির মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত ওই সম্মেলনে শিলচর বিধানসভা সমষ্টির 4 মণ্ডলের প্রায় 1000 বিজেপির পুরুষ ও মহিলা কর্মীরা অংশ নেন। আসন সংখ্যা পর্যাপ্ত না থাকায় গরমে দাঁড়িয়ে সভায় বক্তাদের বক্তব্য শুনতে বাধ্য হন। এদিনের সম্মেলনের প্রধান বক্তা হিসেবে ছিলেন সায়ন্তন বসু। সভার শুরুতে সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিজেপি নেতা অমিয় কান্তি দাস। সম্মেলনে তাছাড়াও উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কনাদ পুরকায়স্থ, রাজেশ দাস সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। 2004 থেকে 2014 এই 10টি বছর কংগ্রেস সরকার করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে, আর এই 10 বছরের মধ্যে যা ঘটনা হয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাই ভারতবর্ষের মানুষ 2014 সালে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের গুজরাটে যিনি মুখ্যমন্ত্রী দামোদরভাই নরেন্দ্র মোদী, ওনাকে আমরা ভারতবর্ষের ক্যাম্পেইন হিসাবে আমরা নিয়ে এসেছিলাম ওনার নেতৃত্বে। 15 জুন থেকে 10 দিন ব্যাপী নিঃশুল্ক সংস্কৃত সম্ভাষণ শিবিরের আয়োজন করছে আর্য সংস্কৃতি বোধিনী সমিতি। এক প্রেস বার্তার মাধ্যমে আগ্রহী ওই শিবিরে অংশ নিয়ে দেবভাষ্য শিক্ষার প্রয়াসকে সার্থক করার আমন্ত্রণ জানানো হয়। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করতে বিভিন্ন কার্যসূচি নিয়ে থাকে করিমগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা। এবছরও বৃক্ষরোপণ কার্যসূচি পালন করার জন্য বেছে নেওয়া হয় ভারত বাংলা সীমান্তে অবস্থিত সুতারকান্দি বিএসএফ ক্যাম্প। সোমবারের কার্যসূচিতে প্রায় 110টি বেশি গাছের চারা রোপণ করেন সংস্থার কর্মকর্তারা। সহযোগিতার হাত বাড়ান বিএসএফ এর পুরুষ সহ মহিলা সদস্যরা। পরিবেশ দিবস নেহরু যুবকেন্দ্রের উদ্যোগে খুশি স্মৃতি সংস্থা এবং আমাদের সঙ্গে গানবাসী একটি সাংস্কৃতিক সামাজিক সংগঠন সহ আরও অন্যান্য সংগঠন সহ ব্যক্তিরা আমরা এসেছি বিএসএফ ক্যাম্পে। আমরা আজকে চারা গাছের চারা লাগিয়েছি। আমরা আগামী দিনে একটু বড় প্রকল্প নিয়ে এই জায়গাটাকে যাতে গাছে ভরে দেওয়া যায় সেই ব্যবস্থা করব। আমরা এই জায়গাটা কেন লাগিয়েছি কারণ আমরা জানি আমরা গাছ লাগাবো সুরক্ষা দিতে আমাদের নানান সমস্যা আছে, যেহেতু বিএসএফ জওয়ানরা আছে সেখানে সুরক্ষার সব ব্যবস্থা আছে, সেই জন্য ওই জায়গাটাকে আমরা নির্বাচিত করেছি। আমরা জানি প্রতিটি গাছ বাঁচবে, আমরাও মধ্যে মধ্যে আসবো, এই গাছগুলো দেখবো এবং আগামীতে আরও গাছ লাগানোর আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা গাছ লাগাবো, আমরা সবাইকে বলি গাছ লাগান, প্রাণ বাঁচান এবং নিজে বাঁচুন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিএসএফ এর সব আধিকারিক এবং সেনা জওয়ানদেরকে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরখলা জিপি কার্যালয়ে বৃক্ষরোপণ করেন বরখলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন এপি সদস্য শিবু চন্দ্র দাস, গ্রুপ মেম্বার লিটন দাস, লিপিকা দাস, শঙ্কুধর। এদিন সকাল থেকে নানা জায়গায় গিয়ে বৃক্ষরোপণ করা হয়। আজকে
বৃক্ষ লাগানো সেটা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। কারণ আমরা এখন দেখছি যেভাবে গরম পড়ছে সেটা মূল কারণ হচ্ছে আমাদের গাছের সংখ্যাটা কমে গেছে, বন জঙ্গলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই আমাদের যে ভৌগোলিক যে উষ্ণায়ন সেটা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আজকের এই শুভ দিনে আমি প্রত্যেককে আহ্বান করব যাতে অন্ততপক্ষে প্রত্যেকে নিজ নিজ এলাকায় এবং নিজের বাড়িতেও কম করেও 10-15টি গাছ, ভালো ভালো গাছ, যেগুলো গাছে ছায়া দেয়, বাতাস দেয়, হ্যাঁ, আর্দ্রতা বজায় রাখে, সেই সব গাছগুলা বাড়িতে লাগানোর জন্য। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। 13 জুন কাছাড় জেলা দিবস, শিলচরের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। বরজালিঙ্গা এলাকায় হচ্ছে আরেকটি স্বাস্থ্য কেন্দ্র, ভিত্তিপ্রস্তর স্থাপন পরিমল। উৎসাহের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন, বিভিন্ন কার্যসূচি ক্লাব সংগঠন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।